হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক সুস্থ রয়েছো এবং ভালো রয়েছো। বেসিক্যালি আজকের ভিডিওটা SLST PT পরীক্ষার উপরে একটা বেস্ট ভিডিও তোমরা বলতে পারো। বিকজ আজকের ভিডিওতে যারা SLST এর জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা নেবে বলে ভাবছো, তোমাদের জন্য অত্যন্ত দারুণ ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। বেসিক্যালি এই ভিডিওটার উপরে আমরা আলোচনা করব যে SLST পরীক্ষাটা কি, সিলেকশন প্রসেসটা কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, এছাড়াও তোমাদের সিলেবাস কি রয়েছে, সমস্ত বিষয়ে কাট অফ মার্কস থাকে কিনা, সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমরা ডিটেলস ডিসকাশন করব এই ভিডিওটির মাধ্যমে। এবং এটা শেষ পর্যন্ত দেখার পর তুমি এই কনক্লুশনে আসতে পারবে যে হ্যাঁ, তাহলে আমি যদি পরীক্ষার প্রিপারেশনটা নিই তাহলে আমাকে কোন ওয়ে ধরে আমাকে এগোতে হবে, রাইট? তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে SLST পরীক্ষা হচ্ছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট। এই টেস্টটা কাদের জন্য হয়ে থাকে? সম্প্রতি আমরা টেট পরীক্ষা দিয়েছি অনেকে, তাই না? তো এই টেট পরীক্ষাতে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, এটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা, কি টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা, রাইট? তার থেকে আমরা যখন একটু মডারেট লেভেলের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, সেটাকে কিন্তু আমরা বলবো SLST বা স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ঠিক আছে? কোন কোন শ্রেণীর পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য এই নিয়োগটা করা হয়ে থাকে, এটা দুই ভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে 9 থেকে 10 পর্যন্ত যোগ্যতার একটা, এবং আরেকটা হচ্ছে 11 থেকে 12 স্ট্যান্ডার্ডের যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে পড়ানোর জন্য যে শিক্ষক নিয়োগ হয় সেই নিয়োগের পরীক্ষা, ঠিক আছে? তাহলে এখানে দুই ধরনের শিক্ষক লাগছে, একটা হচ্ছে 9-10 লেভেল স্ট্যান্ডার্ডের পড়ানোর জন্য, আর একটা হচ্ছে 11-12 স্ট্যান্ডার্ডের জন্য। ক্লিয়ার প্রত্যেকের? এবার এতদিন পর্যন্ত এই যে SLST পরীক্ষা, এখানে এই যে ফার্স্টে প্রথমে আমরা আসব যে 9-10 এই স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের পড়ানোর জন্য শিক্ষকদের যোগ্যতার যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য একজন ক্যান্ডিডেটের কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে তাকে অবশ্যই গ্রাজুয়েট হতে হবে, গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে। গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে, এবং যেহেতু এটা শিক্ষকতা করার একটা পরীক্ষা তাই এখানে কিন্তু বিএড কিন্তু মাস্ট লাগবে। তাহলে ক্লিয়ার? কি লাগবে? 9-10 লেভেলের জন্য তুমি যদি প্রিপারেশন নাও, তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং তার সঙ্গে তোমার 50% মার্কস লাগবে, সঙ্গে সঙ্গে তোমার পাশাপাশি কিন্তু বিএডটাও প্রয়োজনীয়, ঠিক আছে? দ্বিতীয়ত আমরা যখন চলে আসবো 11-12 স্ট্যান্ডার্ডে, তোমরা যদি এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে পোস্ট গ্রাজুয়েশন লাগবে, 50% মার্কস লাগবে, এবং বিএড কিন্তু এখানে প্রয়োজন দুই ক্ষেত্রেই। ক্লিয়ার? এবার দেখো, আমরা সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি SC ST OBC দের জন্য একটা রিল্যাক্সেশন থাকে, সেটা এজে বলো বা মার্ক ডিভিশনে বলো, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবেই SC ST OBC দের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে। SC ST OBC দের জন্য 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এই পরীক্ষাটিতে। তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা যে কি লাগবে, তোমরা একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা তোমরা এখান থেকে পেলে। ক্লিয়ার? এবার এই পরীক্ষা হবে কিনা সে বিষয়ে আমরা লাস্টে আসছি, খুব মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ফার্স্ট অফ অল আমরা তারপরে চলে আসব এজ লিমিট। এই পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য একজন ক্যান্ডিডেট বা এই যে ক্যান্ডিডেটের মানে এজ লিমিটটা কি থাকা প্রয়োজন, তো সেখানে মাথায় রাখতে হবে মিনিমাম এজ লিমিট হবে 21 বছর, মানে একজন ক্যান্ডিডেটের সব থেকে সর্বনিম্ন বয়স হওয়া লাগবে 21, এবং সর্বোচ্চ বয়স হতে পারে এটা 40। তো 21 থেকে 40-এর মধ্যে যদি একজন ক্যান্ডিডেটের বয়স হয় সেটা হচ্ছে 1-1-2023-এর হিসাবে, তাহলে কিন্তু সে এলিজেবল এই পরীক্ষাটিতে ফর্ম ভরার জন্য বা পরীক্ষাটিতে অংশগ্রহণ করার জন্য। ক্লিয়ার? এবার দেখো SC ST শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন, OBC যারা রয়েছে OBC A এবং B বোথের জন্য কিন্তু এখানে 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড, ঠিক আছে, শারীরিক প্রতিবন্ধী যারা, তাদের জন্য কিন্তু 4 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। তাহলে এজ রিল্যাক্সেশনের বিষয়টা তোমরা বুঝতে পারলে। এখন এই যে SLST পরীক্ষা, এটা মূলত কিন্তু দুটো ধাপে এই পরীক্ষাটা হয়ে থাকে। কিভাবে দুটো ধাপে পরীক্ষা হয়ে থাকে? প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে যে SLST টা কি, আর এখানে PT টাই বা কি।
মাথায় রাখতে হবে এসএলএসটি হচ্ছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যেটা একটু আগে বললাম, আর পিটিটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট। আমরা ডাব্লিউবিসিএস বলি বা কলকাতা পুলিশ বলি বা ডাব্লিউবিপির যে কোনো পরীক্ষা বলি, সমস্ত কিছুতে আমরা নিয়োগ প্রক্রিয়ায় দেখি একটা প্রিলিমিনারি টেস্ট হয় এবং তারপরে কিন্তু কি হয় ফাইনাল মেইনস পরীক্ষাটা হয়ে থাকে, রাইট? তো প্রিলি কোয়ালিফাই করলে সেই ক্যান্ডিডেটরা তারা কিন্তু এলিজিবল ফর মেইনস, ঠিক আছে? তো ঠিক সেরকম ভাবে এবার শিক্ষক নিয়োগের পরীক্ষাতেও কিন্তু এখানে প্রিলিমিনারি তোমাকে কোয়ালিফাই করতে হবে, সেখানে কাট অফ বেরোবে এবং তারপর তোমাকে কিন্তু তোমরা তোমাদের যে মেইন পরীক্ষাটা সেটা কিন্তু সাবজেক্টের পরীক্ষাটা দিতে পারবে, ক্লিয়ার? তো এই হচ্ছে তোমাদের যে এসএলএসটি পিটির বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার এটার যে প্যানেলটা রয়েছে বা কোন প্যানেলের মাধ্যমে নিয়োগটা হয়ে থাকে, মাথায় রাখবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট হয় এবং এই নিয়োগটা হয়ে থাকে, আশা করি বুঝতে পারছো। তো দুটো ধাপে যখন প্রিলিমিনারি এবং মেইনস পরীক্ষাটা হচ্ছে, দুটো ধাপে যখন পরীক্ষাটা হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে সিলেবাসটা কি কি রয়েছে, ঠিক আছে? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর আগে কি তাহলে কখনো এসএলএসটি পরীক্ষা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। সেটা কিভাবে? সেটা হচ্ছে সাঁওতালি মিডিয়াম বা সাঁওতালি মিডিয়ামে কিন্তু এই পরীক্ষাটা একবার হয়েছিল। সেখানে মার্কস ডিভিশনটা কি ছিল? সেখানে মার্কস ডিভিশনটা ছিল, তোমাদের মাথায় রাখতে হবে, টোটাল 150 মার্কস ছিল, টোটাল 150 মার্কস ছিল, যার মধ্যে 70 ছিল হচ্ছে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, যে সাবজেক্টটা আমি দেখে থাকি, ঠিক আছে? তারপরে তোমাদের 40 নাম্বার ছিল ম্যাথ এবং 40 নাম্বার হচ্ছে ইংলিশ, ক্লিয়ার? তো এই যে তিনটে সাবজেক্টের উপরে তোমাদের টোটাল 150 মার্কসের পরীক্ষা হয়েছিল। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কি এই 150 নাম্বারের উপরেই কিন্তু কি সামনে পরীক্ষা দিতে চলেছি? সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু সম্পূর্ণ বোর্ডের উপরে। এখানে কিছু কাস্টমাইজেশন হতে পারে, এই 150 মার্কসটাকে, 150 মার্কসটাকে এটা কমিয়ে 100 করতে পারে, ঠিক আছে? সেটা সম্পূর্ণ বোর্ডের উপরে কিন্তু নির্ভর করছে। যদি 100 হয় এখানে কিন্তু মিনিমাম এই যে 70টা এখানে 50 হতে পারে, ঠিক আছে, কেপির মতো, এই 40টা এখানে 30 হতে পারে। তো এইভাবে এখানে মার্কসটা জাস্ট একটু কমে আসবে, নাম্বারটা কমে আসবে, কিন্তু তোমাদের যে সিলেবাসের যে তোমাদের টপিকগুলো সেগুলো কিন্তু একই থাকবে, বুঝতে পারছো? তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো তোমাদের এখানে জিকে, বেসিক্যালি জিকের পার্টটা নিয়ে যদি আমি বলি, জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা নিয়ে যদি বলি, সেখানে কোন কোন টপিক গুলোর উপরে তোমরা মেইনলি ফোকাস করলে তোমরা শুধু এসএলএসটি পিটি নয়, তোমরা যে কোনো চাকরির পরীক্ষার তোমরা প্রিপারেশনটা নিতে পারবে। এবং একটা ট্রিকও আমি এর লাস্টে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো প্রথমে তোমরা সিলেবাস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সিলেবাসটা রয়েছে সেটা প্রত্যেকে একটু লক্ষ্য করো। প্রথমে এক নম্বরে চলে আসছে তোমাদের ভারতের ইতিহাস ও সংস্কৃতি, ঠিক আছে? ভারতের ইতিহাস ও সংস্কৃতি এটা কিন্তু মাথায় রাখতে হবে, মিডিয়াভাল, অ্যানশিয়েন্ট এবং মডার্ন, ঠিক আছে? এটা তোমাদের প্রত্যেকের এই যে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি তিনটা পার্ট তোমাদের কিন্তু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের পড়া লাগবে। এরপর ভারতের সংবিধান, ভারতের সংবিধানটাও কিন্তু তোমাকে পড়তে হবে খুব মনোযোগ সহকারে। এছাড়া বুকস অ্যান্ড অথর্স, বুকস অ্যান্ড অথর্স, এই বইটা কে লিখেছিলেন, অমুক বইয়ের লেখকের নাম কি, বুকস অ্যান্ড অথর্স, এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এছাড়াও রয়েছে ভারতীয় অর্থনীতি এবং পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি কথা বলি, হ্যারাল্ড ডোমার পরিকল্পনা কি, ঠিক আছে? তো এইগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ভারতীয় ভূগোল চলে আসছে, তারপর হচ্ছে সাহিত্য, খেলাধুলা রয়েছে, খেলাধুলা থেকে বিভিন্ন বিভিন্ন পুরস্কার যেগুলো রয়েছে, ওকে, তো এই খেলাধুলো সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সাধারণ বিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থ, রসায়ন, জীব এবং পরিবেশ, এই চারটে বিষয় নিয়ে সাধারণ বিজ্ঞান, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। বিভিন্ন পুরস্কার, ঠিক আছে, বিভিন্ন পুরস্কারের কথা যদি বলি, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার, ঠিক আছে, কার নাম অনুসারে দেওয়া হয়, এটার আগের নাম কি ছিল, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের কিন্তু বিভিন্ন প্রশ্ন এখানে কিন্তু আসতে পারে। এছাড়াও 10 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, বর্তমান যে ঘটনা, বর্তমান ঘটনা তোমরা বলতে পারো যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কয় মাসের পড়বে, তোমরা বিফোর 6 মান্থ, তোমরা যদি 6 মান্থ তোমরা কভার করো সেখান থেকে, মানে এখন থেকে তুমি প্রিপারেশনটা যদি চালিয়ে যাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও কিন্তু একটা দখল চলে আসবে। তো এই ছিল তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর যে সিলেবাস। এবার দেখো তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে সিলেবাসটা বললাম, এটা তো ডাব্লিউবিসিএস এর সিলেবাস,
আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্রিপারেশনটা, যদি তোমাকে নামতা মুখস্থ করতে বলি আমি, তো তুমি কি মুখস্থ করবে? 3, 6, 18 আবার এদিক থেকে 400, 64 এইভাবে কি মুখস্থ করবে? এক একটা করে তুমি কি করবে, একদম একের থেকে টেবিলটা ধরবে, পরপর মুখস্থ করবে, তারপর যেখান থেকে তোমাকে প্রশ্ন করা হোক তুমি সেই টেবিলে সেই জায়গায় গিয়ে তুমি উত্তরটা দিয়ে দেবে, তাই নয় কি? তো ঠিক তোমাকেও কিন্তু কম্পিটিটিভ এক্সাম বা চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য একটা ধাপ থেকে শুরু করতে হবে। এই যে বিষয়গুলো বললাম আমি এখানে, এই বিষয়গুলো তুমি একেবারেই যে কোনো একটা বই ফলো করো, সেই বইটাকে ফলো করে একেবারে প্রথম থেকে তোমার প্রিপারেশন নিয়ে যাও। শুধু SLST টার্গেট করে না, দেখবে আপকামিং তোমার KP আসুক, যে পরীক্ষায় আসুক, তোমার কিন্তু সমস্ত পরীক্ষার যে প্রিপারেশন সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিছুটা 19-20 হবে, তাই বলে 18-20 হবে না, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের SLST, আমি যদি এখন জিজ্ঞাসা করি স্টুডেন্টদেরকে যে SLST পরীক্ষা কি হবে, 90% স্টুডেন্ট বলবে যে হ্যাঁ হবে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তোমাদেরকে যে এই পরীক্ষা যদি হয় তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু এখন থেকে নিতে হবে। প্রিপারেশন নিয়ে যাবে, টেট পরীক্ষা যারা দিয়েছো ঠিক আগের এক সপ্তাহ যেভাবে পড়েছো, এখন থেকে ঠিক মনোযোগ সহকারে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ না কেন সেইভাবে পড়ে যাবে। মাথায় রাখবে যে বিষয়গুলো তোমরা ফলো করবে, তোমরা ডেইলি রুটিনটা তোমরা প্রত্যেকে ফলো করবে, ঠিক আছে? 2 নম্বর যেটা ফলো করবে, প্র্যাকটিস করবে, প্র্যাকটিসটা প্রত্যেকে করবে। এবং 3 নম্বর যেটা করবে তোমরা মক টেস্ট প্রত্যেকে উইকলি, ঠিক আছে? উইকলি মক টেস্টটা তোমরা প্রত্যেকে দেবে। এবং কনসিস্টেন্টলি মেনটেন করে তোমরা এই যে 3টে বিষয় কনসিস্টেন্টলি মেনটেন করে তোমরা যদি এই 3টে বিষয় করো, আশা করছি তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু অনেক অংশে মজবুত হবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে SLST পরীক্ষা কি, PT পরীক্ষা কি, কিভাবে দিতে হবে, বা প্যানেলগুলো কি কি, এখন কোথা থেকে কত প্রশ্ন আসবে, সবকিছু তোমরা বুঝতে পারলে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমার সেই বন্ধুর কাছে পাঠিয়ে দাও যেও কিন্তু SLST পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। এবং আমাকে যদি প্রথমবারের জন্য দেখে থাকো তাহলে অবশ্যই দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, চিলড্রেন টেক কেয়ার, গুড বাই।